এদিকে জনপ্রিয় প্রেক্ষাগৃহের নাম অবিশ্বার, বিখ্যাত সব সিনেমার সাক্ষী থাকায় হল জমজমাট ছিল গত বছরও। এবছরের ঈদে সেই হলের সামনেই শ্মশানের নীরবতা। মাস্ক বিক্রি করতে দেখা গেছে এক ভ্রাম্যমান ফেরিওয়ালাকে। অন্যদিকে মধুমিতা হলের সামনেও দেখা যায়নি পথচারী। সিনেমাহীন আরেকটি ঈদ পাড়ি দিলেন বাংলাদেশের মানুষ। ঈদে সিনেমা হলে যাওয়া একরকম রীতিতে পরিণত হয়েছিল বাঙালির। যে কোনো জাতি ধর্মের মানুষ উৎসবে নতুন সিনেমা দেখতে পছন্দ করেন। হাসি কান্না উল্লাস আর উচ্ছ্বাসের এক পরিপূর্ণ প্যাকেজ হিসেবে সিনেমার জুড়ি নেই আজও। অন্ধকার প্রেক্ষাগৃহ, সুবিশাল পর্দা আর বুক কাঁপার শব্দের সেই গৃহের দরজায় যেন লেগে গেছে অন্তিম তালা। সব কিছুই খুলছে, কেবল বন্ধ সিনেমা হল। কবে খুলবে নাকি খুলবে না কেউ বলতেই পারে না। স্বাস্থ্যবিধি মেনে শুটিং শুরু হয়েছে বিভিন্ন দেশে, চেষ্টা করছে বাংলাদেশেও। কিন্তু প্রেক্ষাগৃহ না খুলে কোথায় দেখানো হবে সেগুলো? সরকারের পক্ষ থেকে প্রেক্ষাগৃহ খোলার কোনো নির্দেশনা এখনো আসেনি। আক্ষেপ করে এরই মধ্যে প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু জানান, তাদের সঙ্গে আলোচনা না করেই বাণিজ্য সচিবের মাধ্যমে প্রশাসক চিঠি পাঠিয়েছেন মন্ত্রী পরিষদে। তিনি বলেন, সমিতির মাধ্যমে আমরা সরকারের কাছে আবেদন করতে পারতাম, কিন্তু প্রশাসক আমাদের সঙ্গে কোনো কথাই বলেনি। অথচ এ বিষয়ে আমাদের পরামর্শ নেওয়া জরুরি ছিল। স্বাস্থ্যবিধি মেনে হল চালাতে সরকারের সহযোগিতা প্রয়োজন। এদিকে ঢালিউড ডুবতে বসার বেশ আগেই উপমহাদেশীয় সিনেমা চালানোর দাবি করেছিলেন হল মালিকেরা। দেশি শিল্পীদের স্বার্থের কথা ভেবে আন্দোলন করে সে দাবিকে দাবিয়ে রাখছিল প্রযোজকরা, কিন্তু এখন সুর বদলেছেন তারা। প্রযোজক নেতা খসরু বলেন, যে শিল্পীদের জন্য উপমহাদেশীয় ছবি চালানোর বিরোধিতা করেছিলাম, আজ দুঃখ করে বলতে হচ্ছে হিন্দি ছবি চলুক, হল বাঁচলে তবেই বাঁচবে প্রযোজকও। অন্যদিকে ঢালিউড তারকা সাকিব খান মনে করেন, সরকার যখন সুবিধা মনে করবেন তখনই হল খুলবে। তিনি বলেন, হল বন্ধ থাকায় সবারই কম বেশি কষ্ট হচ্ছে, তবে এটা ঠিক ঈদ আমাদের সিনেমার জন্য, এশিয়ার সিনেমার জন্য বড় ফ্যাক্টর। সারা বছর যা ব্যবসা হয় ঈদে তার চেয়ে অনেক বেশি হয়, এই দুই ঈদে তা হলো না।